টেক জগতে নতুন নতুন ইনোভেশন, তারপরে হচ্ছে গর্জিয়াস ডিজাইন, প্লাস হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি ক্যামেরা ফিচার, এই সব কিছুর কথা বলতে গেলে সবার আগে যে ব্র্যান্ডটার নাম আসে সেটা হচ্ছে ওপ্পো। অ্যান্ড আসলেই তারা হচ্ছে এই জায়গাটা দিয়ে হচ্ছে অনেক ভালো কাজ করতেছে। অ্যান্ড এইবারও তারা হচ্ছে নতুন কিছু চেষ্টা করলো, অ্যান্ড তারই ধারাবাহিকতায় চলে এলো ওপ্পো F21 Pro। অ্যান্ড এইটা আসলে কতটা সুন্দর এটা হচ্ছে সামনে থেকে না দেখলে বা হাত দিয়ে না ধরলে বুঝতে পারবেন না। যারা আসলে ডিজাইন দেখে স্মার্টফোন কিনেন তারা হচ্ছে এটা ধরে বলবেন যে ভাই আমার এটা লাগবে। আরও থাকছে হচ্ছে ম্যাক্রোস্কোপ ক্যামেরা, আর এই ফোনটার প্রাইস নির্ধারণ করা হয়েছে 28,000 টাকা। আগেই যায় না ভাই খারার, এখনও অনেক কিছু বাকি আছে। 28,000-এ কেমন ডিল হবে, এই ফোনটি কিনবেন কি কিনবেন না, সব কিছু আজকে জানাবো। তাই যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বসে পড়েন। আর আপনাদের সাথে আমি আছি সাখাওয়াত হোসেন ইমন, আর আপনারা দেখতেছেন জ্ঞানী ভাই। আর এই ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে মামুনি টেলিকম, তাদের শপের অ্যাড্রেস হচ্ছে গাজীপুর চৌরাস্তা হাজি সোনাউদ্দিন ওয়াকফা এস্টেট মার্কেটের দ্বিতীয় তলায়। তাদের শপ থেকে এই ফোনটি প্রিবুক করলেই থাকছে স্পেশাল গিফট অ্যান্ড আরও কিছু ডিসকাউন্ট অফার। তাই দেরি না করে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর মামুনি টেলিকম ভিজিট করতে পারেন। দেখেন ভাই, আমাকে যদি আস্ক করে যে সব থেকে সুন্দর ডিজাইনের ফোন কারা বানায় মিড রেঞ্জে, তাহলে আমি ওপ্পো অ্যান্ড ভিভোর কথাই বলবো। এবার ওপ্পো দেখাই দিল যে ডিজাইন কারে কয়। F21 Pro এর ব্যাকপার্টের যে লেদার ফিনিশ আর এর সাইড ফ্রেমটা যে ফ্ল্যাট করে দেওয়া, যেটা হচ্ছে কিছুটা আইফোনের থেকে ইন্সপায়ার্ড বাট অনেকটা সুন্দর লাগে। তবে ভালো ব্যাপার হলো F21 Pro কিন্তু আবার নিজের পায়ে দাঁড়ায় থাকতে পারে, শালা আমি পারলাম না, না হলে কি বাপ মায় কয় আগে নিজের পায়ে দাঁড়া। আর এর সাইডটা ফ্ল্যাট করে দেওয়ার ফলে ধরে ভালো লাগে, আর সবথেকে ভালো লেগেছে এর ক্যামেরা হাউজিংটা, অনেকটা প্রিমিয়াম লুক দেয়। তবে ক্যামেরা বাম্পটা অনেকটা উঁচু, ফ্ল্যাট সারফেসে রাখলে হচ্ছে দাগ পড়ে যেতে পারে, তাই একটু সাবধান। আরেকটা জিনিস আমার কাছে খারাপ লেগেছে যে এটা হচ্ছে অনেকটা ময়লা টানে এর লেদার ফিনিশটা, যার জন্য হচ্ছে আলাদা করে ব্যাক পার্ট অথবা রাবার পলি লাগিয়ে রাখবেন। আর এর থিকনেস হলো 7.5 মিলিমিটার, আর এর ওয়েট হচ্ছে 175 গ্রাম। যদিও এটা এতটা ওয়েট ফিল হয় না, আর এর ফ্রন্ট ফ্যাক্টর ছোটো হওয়ার কারণে ভালোভাবে হাতে এটা যায়। ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই ভালোভাবে করা হয়েছিল, এটা নিয়ে কোনো প্যারা খায়নি। ডান পাশে থাকছে পাওয়ার বাটন, আর পাওয়ার বাটন পজিশন ভালো জায়গায় ছিল, আর বাটনগুলো যথেষ্ট ক্লিকি ছিল। আর উপর দিকে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, বাম পাশে থাকছে সিম ট্রে প্লাস হচ্ছে ভলিউম লকার। আর সিম ট্রেতে আপনারা 2টি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন সর্বোচ্চ 1 টেরাবাইট পর্যন্ত। আর এর নিচের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, মেন মাইক্রোফোন, টাইপ সি পোর্ট অ্যান্ড স্পিকার গ্রিল। অ্যান্ড স্পিকারের সাউন্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট লাউড মনে হয়েছে, তবে তারপরে হচ্ছে যে এখানে স্টেরিও স্পিকার দিলে আর একটু ভালো হতো। এক তো হলো পিছন নিয়ে কথাবার্তা, এবার চলুন সামনের দিকে যাওয়া যাক, কারণ জীবনে উন্নতি করতে হইলে সামনের দিকে তো যাইতেই হবে। এর সামনের দিকে থাকছে 6.43 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল, আর এর পিপে হলো 409 পিপে, আর এর সাথে থাকছে 90Hz রিফ্রেশ রেট, আর এর পিক ব্রাইটনেস হচ্ছে 800 nits। ডিসপ্লেটা আমার কাছে ভালো লেগেছে, তবে স্যামসাংয়ের অ্যামোলেডের থেকে কিছুটা কালারফুল কম লেগেছে। তবে যাই হোক, অ্যামোলেড হওয়ার জন্য ডিসপ্লেটা যথেষ্ট কালারফুল অ্যান্ড যথেষ্ট ভাইব্রেন্ট। আর আসলে যারা হচ্ছে মুভি লাভার, যারা হচ্ছে ইউটিউব প্লেব্যাক বেশি করেন, তাদের জন্য ভালো একটা ডিসপ্লে হতে পারে। তবে একটা জিনিস আমার কাছে খারাপ লেগেছে, এর বিজেলটা আমার কাছে কিছুটা একটু বেশি মনে হয়েছে, আমার মনে হয়েছে আরেকটু ন্যারো করা যাইতো। তবে ভালো ব্যাপার হলো এর প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5, তারপর হচ্ছে গ্লাস লাগিয়ে নেবেন কারণ হাত থেকে পড়লে ভেঙে যেতে পারে। 90Hz রিফ্রেশ রেট হওয়ার জন্য এটা যথেষ্ট ফ্লুইড অ্যান্ড যথেষ্ট রেসপন্সিভ ছিল, ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং অ্যান্ড সব কাজগুলো ভালোভাবে করে নিতে পারতেছিলাম, কোনো রকম ল্যাগ বা হিকভার দেখা পায়নি। তবে এখানে হচ্ছে যদি 120Hz রিফ্রেশ রেট দিত তাহলে আরও ভালো হতো। বিয়িং অ্যাঙ্গেল ভালো ছিল, কোনো নেগেটিভিটি খেয়াল করেনি। আর ব্রাইটনেস নিয়ে বলতে গেলে যথেষ্ট ব্রাইট একটা ডিসপ্লে, ডিরেক্ট সানলাইট বাদে যে কোনো কন্ডিশনে ভালোভাবে ইউজ করতে পারবেন, ডিরেক্ট সানলাইটে গেলে কিছুটা প্রবলেমে পড়তে পারেন। ফোনটি রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার মেন ক্যামেরাটি হচ্ছে 64MP, যার অ্যাপারচার হচ্ছে 1.7, আর বাকি দুটা হচ্ছে 2MP ডেপ অ্যান্ড ম্যাক্রোস্কোপ। তবে এখানে খারাপ লেগেছে যে 28,000 টাকা প্রাইস পয়েন্টে তারা হচ্ছে কোনো ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেয় না, যেটা হচ্ছে অপরাধের সামিলই বলা যায়। আর এর ফ্রন্টে থাকছে 32MP সেলফি ক্যামেরা, আর এর ক্যামেরা ইউআই নিয়ে বলতে গেলে এর ক্যামেরা ইউআই ছিল একেবারে ক্লিন। অ্যান্ড এখানে বেশ কিছু ফিচার আছে যেগুলো অ্যাড করে ভালো ভিডিও প্লাস হচ্ছে ভালো কিছু ক্যামেরা স্যাম্পেল পাবেন। তো চলুন দেখা যাক এর তোলা ছবিগুলো। লাইটে এর 64MP ক্যামেরায় তোলা ছবিগুলো আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, যথেষ্ট শার্প ইমেজ ক্যাপচার করে,
এন্ড ছবিতে যথেষ্ট পরিমাণে ডিটেলস ধরে রাখতে পারে। একটা জিনিস ভালো লেগেছে যে এখানে হচ্ছে ডাইনামিক রেঞ্জ ছিল অনেক ভালো। আসলে যারা হচ্ছে ন্যাচারাল কালার পছন্দ করেন তারা হচ্ছে এর এআইটা অফ করে ছবি তুলবেন, তা না হলে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে একটু বেশি স্যাচুরেটেড কালার প্রোডিউস করতেছিল। অ্যান্ড কালারের কথা বললে কালারটা ভালোই ছিল, যারা হচ্ছে একটু বেশি পাঞ্জি কালার চান তারা হচ্ছে এআই ওপেন করে ছবি তুলতে পারেন। অ্যান্ড পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন নিয়ে বলতে গেলে এজ ডিটেকশন ভালো ছিল। এটা হচ্ছে যখন আপনি ছবি তুলতে যাবেন তখনই হচ্ছে ভিউ ফাইন্ডার একরকম দেখায় আর পোস্ট প্রসেসিং করার পরেই হচ্ছে আরেকটা ছবি প্রোডিউস করে। তবে একটা জিনিস ভালো লেগেছে, এজ ডিটেকশন অ্যাকুরেটই ছিল অ্যান্ড কালারও ন্যাচারাল, ছবিতে যথেষ্ট পরিমাণে ডিটেলস ধরে রাখতে পারে। এইবার কথা বলা যাক এর মেন হাইলাইট নিয়ে, ম্যাক্রোস্কোপ। অ্যান্ড এইটা আসলেই আমাকে অনেকটা বেশি স্যাটিসফাই করেছে, কারণ আমি আসলে এতটা আশা করিনি এটার থেকে। এইটা আসলে এতটাই ক্লোজ যাইতে পারে যেটা হচ্ছে আপনারা ছবিগুলো না দেখলে বুঝতে পারবেন না। এখানে যে ছবিগুলো দেখতেছেন এখানে এক প্রথম ছবিটা হচ্ছে মাছি, তারপরে হচ্ছে চুলের কোনা এইগুলো। অ্যান্ড ফ্রন্টের 32 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে বলতে গেলে এইটা আমার কাছে অতটা ভালো লাগেনি, কারণ এটা হচ্ছে ছবিগুলোকে ওভার শার্প করে ফেলে অ্যান্ড ছবিতে ডিটেলসের ঘাটতি দেখা যায়। অ্যান্ড এইটা নিয়ে বলতে গেলে হচ্ছে হিউম্যান ফেসের বেলায় অনেকটা বেশি স্মুথ করে দেয়, যার জন্য হচ্ছে কেমন জানি লাগে। আর পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন ভালো ছিল, তবে ডাইনামিক রেঞ্জের এখানে ইম্প্রুভের দরকার আছে। সো ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলতে গেলে এখানে আরও বেশি ইম্প্রুভের দরকার আছে ওপ্পোর। তো চলুন কথা বলা যাক এর পারফরমেন্স নিয়ে। পারফরমেন্সের বেলায় আন্ডার দ্য হুড এদের থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, যেটা মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল করা, যেটাকে মূলত বর্তমানে জাতীয় চিপসেট বলা যায়, কারণ এটা হচ্ছে লাস্ট যে কটা মডেল লঞ্চ হয়েছে ওপ্পো ভিভো রিয়েলমি সবগুলোতেই হচ্ছে সেম প্রসেসরটা ইউজ করা হয়েছে। অ্যান্ড এইটা নিয়ে বলতে গেলে এইটা আসলে পারফরমেন্স কেন্দ্রিক চিপসেট বলা যায় না, এটা হচ্ছে যারা হচ্ছে টুকটাক ফোন ইউজ করেন, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, টুকটাক গেম প্লে করেন তাদের জন্য ঠিক আছে। বাট 28,000 টাকা প্রাইস পয়েন্টে বলতে গেলে এটা আমার কাছে অবশ্যই কিছুটা ডাউনগ্রেড মনে হয়েছে। পারফরমেন্স নিয়ে বলতে গেলে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং আমি ভালোভাবে করতে পারতেছিলাম, তেমন কোনো প্রবলেম খেয়াল করিনি। আর একটা জিনিস হচ্ছে এটা দিয়ে হচ্ছে আমি কাইন্ড মাস্টারে এডিটও করেছিলাম, যারা হচ্ছে যে চিন্তা করতেছেন টুকটাক ইউটিউবের ভিডিও টিডিও এডিট করবেন তারা হচ্ছে করতে পারবেন। বাট হচ্ছে বেশি লেয়ার অ্যাড করলে তখন আবার হচ্ছে অ্যাপ ক্র্যাশ করে, তখন আবার হচ্ছে যে আবার নতুন করে ঢুকলে ওকে হয়ে যায়। তাছাড়া হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং নিয়ে আমার মনে হয় না যে কারো কোনো প্রবলেম হবে। গেম প্লে নিয়ে বলতে গেলে এটা দিয়ে হচ্ছে আমি কল অফ ডিউটি অ্যান্ড অ্যাসপোক 9 প্লে করেছিলাম। কল অফ ডিউটি হচ্ছে মিডিয়াম টু ভেরি হাইতে সাজেস্ট করে অ্যান্ড গেম প্লে ভালোই ছিল, 90 হার্টজ হওয়ার জন্য গেম প্লে আমার কাছে ভালোই লেগেছে, তবে টুকটাক ল্যাগের দেখা পেয়েছি। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে গেম প্লে অনেকক্ষণ করার পরে ফোনটা ভালোই হিট হচ্ছিলো। অপরদিক দিয়ে হচ্ছে অ্যাসপোক 9 ভালোভাবেই খেলতে পারতেছিলাম, গ্রাফিক্সের কথা বললে মোটামুটি ছিল। এই ফোনটি র্যাম রোম ভেরিয়েন্টে থাকছে 8 GB র্যাম অ্যান্ড ইন্টারনাল হিসেবে থাকছে 128 GB ইন্টারনাল স্টোরেজ, আর এই স্টোরেজটাই হচ্ছে 2.1। অ্যান্ড ডে টু ডে মাল্টিটাস্কিং নিয়ে আমার মনে হয় না যে কারো কোনো প্রবলেম হবে। ডে টু ডে মাল্টিটাস্কিংয়ে আমি প্রায় 24-25 অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রেখে কাজ করতেছিলাম, কোনো ল্যাগ বা হিকাপের দেখা পাইনি। যারা আসলে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং অ্যান্ড টুকটাক কাজ করেন তাদের মনে হয় না যে এটা নিয়ে কোনো রকম প্রবলেম হবে। আর এর অপারেটিং সিস্টেমে থাকছে অ্যান্ড্রয়েড 12 অ্যান্ড ওপ্পোর কালার ওয়েস 12.1। কালার ওয়েস নিয়ে বলতে গেলে আপনারা সবাই জানেন যে কালার ওয়েস হচ্ছে অক্সিজেন ওয়েসের সাথে কোলাবোরেশন করেছে, যার জন্য এটা আগের থেকে অনেকটা ক্লিন আর অনেকটা পিওর। তবে এক দুইটা ব্লোটার আছে যেগুলো আপনারা চাইলে আনইনস্টল করতে পারবেন, মেজর কোনো বাগ বা লুকের দেখা পায়নি। আর কালার ওয়েস 2.1-এর সুবাদে এখানে অনেকগুলো ফিচার পেয়ে যাবেন, যেমন হচ্ছে নিয়ার বাই শেয়ার, ওপ্পোর শেয়ার, প্লাস হচ্ছে আপনারা উইন্ডোজ মোডেও এটা ইউজ করতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে কম্পিউটারের সাথে অ্যাড করে ইউজ করতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে এর যে মোশন সেন্সর আছে সেটা দিয়ে হচ্ছে আপনারা হাত দিয়ে এই ফোনটা ইউজ করতে পারবেন, মানে হাত দিয়ে টাচ করতে হবে না, আপনার হাতের ইশারাতে হচ্ছে ফোনটা কাজ করবে, যেটা আমার কাছে অনেকটা ভালো লেগেছে। তবে এইটা এতটা রেসপন্সিভ না, এটা হচ্ছে মানুষকে দেখানোর জন্য হচ্ছে ইউজ করতে পারবেন। এই ফোনটির ব্যাটারিতে থাকছে 4500 mAh ব্যাটারি, এটা দিয়ে হচ্ছে আমি ডে টু ডে মাল্টিটাস্কিং, গেম প্লে, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং সব কিছু করে প্রায় 8 ঘন্টার মতো চার্জ ব্যাকআপ পেয়েছি। তার বড় কারণ হচ্ছে এটাতে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে এটা এতটা বেশি পাওয়ার হাংরি না, আর কারণ এটা হচ্ছে 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল করা, প্লাস হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকার কারণে এতটা বেশি পাওয়ার কনজিউম করে না। তারপরও যারা হচ্ছে টুকটাক ফোন ইউজ করেন, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করেন তারা একদিন অনায়াসে পার করে দিতে পারবেন। আর চার্জিং নিয়ে চিন্তার কোনো কারণ নাই, কারণ এর বক্সেই থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটা দিয়ে এই ফোনটা চার্জ হতে সময় লাগে 1 ঘন্টার একটু উপরে। সো চার্জিং নিয়ে কোনো কমপ্লেন থাকছে না।
ওভারঅল এই ফোনটা নিয়ে বলতে গেলে 28,000 টাকা প্রাইস পয়েন্টে সব কিছু আমার কাছে ঠিকই লেগেছে। এর ডিজাইন, ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ, ক্যামেরা পারফরমেন্স, ওভারঅল সব কিছু ঠিকই ছিল, শুধু হচ্ছে এর পারফরমেন্সটা ছাড়া। তবে আগেই বলে নেই, সব ফোন আসলে পারফরমেন্স কেন্দ্রিক হয় না, আর এই ফোনটা যারা কিনবেন তারা আসলে এই ফোনটা কিন্তু এর লুকিং দেখে কিনবেন। প্লাস হচ্ছে আদার যে কনফিগারেশনগুলো আছে সেইগুলো আমার কাছে ভালোই মনে হয়েছে। তবে প্রাইসটা হচ্ছে অ্যাটলিস্ট যদি 26-27 কেতে আসতো তাহলে আরেকটু ভালো হতো। তারপরে যারা প্রাইস নিয়ে চিন্তা করতেছেন তারা মামনি টেলিকমে যোগাযোগ করতে পারেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকলে ডিসকাউন্ট পেয়ে যাবে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর আজকের এই পর্যন্তই, অন্য ভিডিওতে দেখা হবে।